আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ আকরম খান, এ আর বাংলা একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি শেখাবো, যে বিষয়টি শেখাবো, সেটি হচ্ছে এমএস ওয়ার্ড টেবলের কিছু হিডেন ট্রিক্স আমি আপনাদেরকে শেয়ার করব। তো অনেকে আছে টেবল তৈরি করতে পারে, কিন্তু এই টেবলের মধ্যে অনেক শর্টকাট কি থাকে এগুলো অনেকে হয়তো বা জানে না। যারা জানে তাদের অবশ্যই এক্সপার্ট লেভেলের, আর যারা জানে না তারা হয়তো আজকে তারা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারবে বলে আমি আশা করছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল কাজে। তো শুরুতে বন্ধুরা, আমি এমএস ওয়ার্ড ওপেন করলাম। তো বন্ধুরা, আমি ফার্স্টে টেবল নিব। টেবল নেওয়ার জন্য আমাকে যেতে হবে ইনসার্ট, ইনসার্ট থেকে ইনসার্ট টেবল, ইনসার্ট টেবল থেকে আমি এখান থেকে রো কলাম আমাকে যতটি প্রয়োজন ততটি আমি নিব। সাপোজ আমি পাঁচটি কলাম, পাঁচটি রো নিলাম, দেন ওকে দিলাম, ওকে দিয়ে আমি টেবল নিলাম। আশা করি টেবল কীভাবে নর্মালি নিতে হয় আমরা এটা সবাই জানি। তো আমি কিবোর্ডের মাধ্যমে কীভাবে টেবল নিব সেটি হয়তো বা অনেকের কাছে জানা নেই, সেটি আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আমি আমি আমার যখন কোনো টেবলের দরকার হবে, আমি ইনসার্ট থেকে না নিয়ে আমি জাস্ট কিবোর্ডের সাহায্যে কীভাবে নিব সেটি আমি এখন দেখাবো। তো বন্ধুরা, আমি ফার্স্টে প্লাস চিহ্ন টাইপ করব, টাইপ করার পর আমি মাইনাস চিহ্ন ক্লিক করব, দেন আমি আবার প্লাস চিহ্ন ক্লিক করব। তো বন্ধুরা দেখুন, এখান থেকে দুটো যে মাইনাস চিহ্নটি আছে ওই চিহ্নটি মূলত আমার টেবলের এরিয়া, ওকে। আর প্লাস আর এই বাম পাশের প্লাস চিহ্ন এবং ডান পাশের প্লাস চিহ্নটি হচ্ছে আমার টেবলের কলাম, ওকে। তো আমি এখন আমি প্লাস চিহ্নটি দেওয়ার পরে আমি এখন এন্টারে ক্লিক করবো। এন্টারে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটি টেবল ক্রিয়েট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমার একটি টেবল ক্রিয়েট হয়ে গেল। এবার আমি চাইলে একটি, দুইটি, তিনটি টেবল, আমার মোট কথা আমার যতটি টেবলের প্রয়োজন হয় তত টেবল আমি নিতে পারবো। দেখুন বন্ধুরা, আমি আরো দেখাই যে আমি এখানে আবার মাইনাস চিহ্ন দিলাম, দেন প্লাস দিলাম, আবার মাইনাস চিহ্ন দিলাম, আবার প্লাস দিলাম, আবার মাইনাস চিহ্ন দিলাম, আবার প্লাস, আবার মাইনাস চিহ্ন দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে 1, 2, 3, 4, 5টি প্লাস চিহ্ন আছে, তার মানে আমার এখানে ঘর হবে বিশেষ করে 1, 2, 3, 4টা, ওকে। সো আমি এখন জাস্ট এন্টার কি টাইপ করব। দেখুন বন্ধুরা, তাহলে আমার এখানে 4টি টেবল তৈরি হয়ে যাবে, ওকে। বন্ধু দেখতে পাচ্ছেন এখানে 4টি টেবল তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এটি হচ্ছে আজকে আমার প্রথম ট্রিপস। অ্যান্ড তারপরটিতে আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে কিছু ডকুমেন্ট কিছু টাইপ করব, এখানে কিছু আমি ডাটা টাইপ করব। দেখুন বন্ধুরা, এখানে ডাটা টাইপ করার পরে আমার সেলটা যখন এখানে আছে, তো সাপোজ ধরেন আমার এখানে 85 সংখ্যাটি আমার ভুল হয়েছে। তো আমি আমার যেহেতু ভুল হয়েছে, এই ভুলটা ঠিক করার জন্য আমরা নর্মালি যাই কীভাবে, কিবোর্ডের লেফট বাটন ক্লিক টাইপ করে তো যাই নাকি এইভাবে, যাই নাহলে আমরা কীভাবে যাই, আমাদের মাউসের সেলটা ওইখানে ক্লিক করে তারপর আমরা ঠিক করি, তাই না? তো বন্ধুরা, আমরা এভাবে ঠিক না করে আমি শর্টকাট কিতে কীভাবে যাবো তা আমি আজকে আজকে আপনাদেরকে দেখাবো। তো এভাবে যাওয়ার জন্য আমার থেকে কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে জাস্ট আমি ট্যাব বাটনে ক্লিক করব। একবার ক্লিক করলাম, আমার একবার তারপরে কলামে চলে আসছে, আবার ক্লিক করলাম, তারপর কলামে চলে আসছে, আবার ক্লিক করলাম, দেন দেখতে পাচ্ছি আমার যে ভুলটি হয়েছিল ওই ভুলটি কলামে চলে আসছে। এভাবে আমরা শর্টকাট কীতে ইউজ করে আমরা আমাদের ভুলটি ঠিক করতে পারি, ওকে। বন্ধুরা, আশা করি এই টিক্সটি বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা, সরি, তাহলে বন্ধুরা আমি তারপরে টিপসে চলে যাচ্ছি। তারপর টিপসটি হচ্ছে, তার আগে দেখানোর আগে আমি আমার এই ডাটাটি আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি এখানে সব সব ডাটাতে পেস্ট করব,
ওকে, সব টেবিলে পেস্ট করে দিলাম। ধরুন বন্ধুরা আমার এখন এই নিচে যে টেবিলটি রয়েছে এটা আমি আলাদা করব, অথবা আমার আলাদা করার প্রয়োজন পড়েছে, তার মানে আমরা কী করি, আমরা কেটে অথবা নতুন করে আবার টেবিল নিয়ে তখন আমরা ওই টেবিলটা ক্রিয়েট করি নাকি? আসলে কিন্তু আমরা এইভাবে ক্রিয়েট না করে আমরা শর্টকাট উপায়ে কীভাবে ক্রিয়েট করতে পারি এবং অল্প সময়ের মধ্যে কীভাবে ক্রিয়েট করতে পারি তা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটা ক্রিয়েট করার জন্য আমাদের জাস্ট কিবোর্ডের অল্টার অ্যান্ড শিফট বাটন চেপে ধরে আমার কিবোর্ডের আমাদের যে চার কোণার এরো কি আছে ওই এরো কির মধ্যে আমি জাস্ট ডাউন এরো কিতে ক্লিক করবো, টাইপ করবো। দেখুন বন্ধুরা, আমি একবার টাইপ করলাম, আমার টেবিলটা আলাদা হয়ে গেছে। আমি আরেকবার টাইপ করলে আরও আলাদা হবে, আমার যেখানে ইচ্ছা আমি এখানে নিয়ে যেতে পারবো। ওকে, আমি চাইলে আবার সেম সিস্টেমে ওই টেবিলটিকে বড় টেবিলের সাথে আমি অ্যাড করতে পারবো। ওকে বন্ধুরা, আশা করি এটা বুঝতে পারছেন। দেন দেখুন, এখানে আমি লিখলাম আর বাংলা গেটে। তো আমার এই লেখাটি আমি চাচ্ছি সবার উপরে নিয়ে আসার জন্য, কারণ নর্মালি যদি এরকম করতে চাই তাহলে কী করি, উপরের লেখাটা কেটে দিয়ে অথবা একটা আর একটা টেবিল নিয়ে ওই লেখাটা টাইপ করে দিবে, তাই না? তো আমি চাইলে নিচের লেখাটা কীভাবে উপরে নিয়ে যাবো তা আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি ফার্স্টে আমার এই কলামটি মার্ক করব, মার্ক করে আমি যা আগের মতোই কিবোর্ডের অল্টার অ্যান্ড শিফট বাটন চেপে ধরে আমার কিবোর্ডের অ্যারো কির মধ্যে যে আপ অ্যারোটি রয়েছে ওই আপ অ্যারোটি টাইপ করবো। দেখুন বন্ধুরা, আমি একবার টাইপ করলাম, একবার উপরে উঠে গেল, আবার একবার টাইপ করলাম উপরে উঠে গেল, আবার টাইপ করলাম উপরে চলে আসছে। এভাবে চাইলে আমরা আমাদের নিচে যে কোনো লিখে উপরে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আজকে ছিল আমার টেবলের কিছু হিডেন টিপস, আশা করি এই টিপসের মাধ্যমে অনেকে উপকৃত হবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ওকে বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।